হিন্দু পুরাণ থেকে শুরু করে জাতকের গল্প, সব জায়গাতেই শঙ্খের কথা নানানভাবে আর নানান নামে আমরা শুনে এসেছি। পরে এই শঙ্খ শুধুমাত্র দেবদেবীতে আর পূজা অর্চনাতে না থেকে সাধারণ মানুষের অলংকার হিসেবেও ব্যবহৃত হতে শুরু করে। ইন্ডিয়াতে 3rd BC থেকে 4th BC এই সময়ের মধ্যে ব্যবহৃত শঙ্খের তৈরি চুড়ি ঐতিহাসিকরা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। সময়ের সাথে সাথে আবার হাতের চুড়িতে না থেমে কিছু শঙ্খশিল্পীর নিপুণ দক্ষতায় ফুটে উঠেছে পুরো শঙ্খের ওপর নানান মোটিফ। কাজের পাশাপাশি ধূপদানি থেকে শুরু করে পেপার ওয়েট, দুর্দান্ত সব নকশা করা হাতে পড়ার শাখাও বানিয়ে চলেছে। আজ আমি এরকমই এক গ্রামের কথা বলবো, যেখানে আজও গুটি কয়েক শিল্পী হিন্দু পুরাণের নানান দেবদেবী থেকে শুরু করে কিছু মডার্ন আর্ট ও শঙ্খের ওপরে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। কিছু শিল্পী তো নিজেদের পুরো জীবনটাই দিয়ে চলেছেন অসাধারণ কিছু ডিজাইন তৈরি করার জন্য। শুধুমাত্র সিঙ্গেল মোটিভ নয়, 2-4 জন শিল্পী আছেন যারা পুরো একটি বড় শঙ্খের ওপর কখনো মহাভারতের কোনো একটি এপিসোড, কখনো বিষ্ণুর দশাবতারের ডিটেলস তুলে ধরেছে। শুধুমাত্র এই একটি কাজের জন্য নিজেদের 3 থেকে 4 মাস পর্যন্ত ব্যস্ত রাখে। এরকম কাজ করা শঙ্খের দাম প্রায় 20,000 থেকে শুরু। এরকমই একজন বিখ্যাত শিল্পী বাবলু নন্দীর সাথে ওখানে পরিচয় হয়েছিল। ওনার সাথে পুরো গ্রাম ঘুরে দেখলাম কিভাবে আর্টিস্টরা কাজ করে চলেছেন, আর উনি নিজে দেখালেন কিভাবে পুরো শঙ্খের ওপর কাজ করতে হয়। কিভাবে এখানে কাজ হয় একটু ছোট করে বলার চেষ্টা করি। হাতের শাখা তৈরির জন্য প্রথমে মেশিনে শঙ্খ কাটিং এর পর পালিশ করা হয়। এরপর ওই পালিশ করা শঙ্খার উপর মেশিনে নকশা তোলা হয়। যখন কোনো আর্টিস্ট এই নকশা তোলেন, তিনি আগে থেকে শাখার উপর কোনো রকম স্কেচ করেন না, পুরোটাই ওনার দেখার উপর ডিপেন্ড করে। সব থেকে অদ্ভুত ব্যাপার যে এক জোড়া শাখা তৈরি হলো, তার ডিজাইনের সামান্যতম হেরফের হয় না, মানে ওনারা এতটাই নিখুঁত কাজ করে। আর পুরো শঙ্খের ওপর কাজের জন্য দরকার পড়ে অসীম ধৈর্য। প্রথমে একটা স্কেচ করতে হয়, তারপর একরকম কাটার দিয়ে ঘষে ঘষে নকশা তোলা হয়। এই কাজটা এতটাই নিখুঁত ভাবে আর সাবধানে করতে হয় যে একটু এদিক ওদিক হলে পুরো শঙ্খটা নষ্ট হয়ে যায়। একটা শিল্পের পেছনে টিমওয়ার্ক কি জিনিস সেটা এই গ্রামে না গেলে জানতেই পারতাম না। শঙ্খশিল্পের জন্য আসল কাঁচামাল হলো শঙ্খ। এই শঙ্খের ঝাড়াই বাছাইয়ের জন্য একদল কাজ করে চলেছে। এবার মেশিনে শঙ্খ কাটিং এর জন্য একদল শিল্পী আছে। পালিশিং আর হাতে পড়ার শাখার নকশা তোলার জন্য আবার আলাদা আলাদা শিল্প। এই শঙ্খ মূলত আসে চেন্নাই, ওড়িশা আর কেরালার কোস্টাল এরিয়া থেকে। ওখান থেকে আসে কলকাতা, সেখান থেকে এসে পৌঁছয় এই শিল্পীদের কাছে, যে কারণে অনেক সময় বাধ্য হয়ে এখানকার শিল্পীদের খুব চড়া দামে এই শঙ্খ কিনতে হয়। এবার আসা যাক কোথায় আছে এই শঙ্খ শিল্পের গ্রাম। বাঁকুড়া জেলার হাটগ্রামই হলো এই গ্রাম। বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে হাটগ্রাম 1 ঘন্টার পথ। যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চান তাহলে বাঁকুড়া স্টেশনে নেমে অটো ধরে বাঁকুড়া বাস স্ট্যান্ড, ওখান থেকে পায়রাচালী গামী ট্রেকার ধরে হাটগ্রাম যেতে হবে। বাসও আছে কিন্তু সব কিছুরই ফ্রিকোয়েন্সি কম। যেহেতু হাটগ্রাম মফস্বল এরিয়া তাই থাকার কোনো বন্দোবস্ত নেই, থাকতে হলে বাঁকুড়াতেই থাকতে হবে।
আর হাতে যদি ঘণ্টাখানেক সময় থাকে, বিষ্ণুপুর, পুরুলিয়া, শুশুনিয়া বা মুকুটমণিপুর থেকেও এখানে ঘুরে আসতে পারেন। বিষ্ণুপুর থেকে 60 কিলোমিটার, পুরুলিয়া থেকে 50 কিলোমিটার, শুশুনিয়া থেকে 40 কিলোমিটার আর মুকুটমণিপুর থেকেও প্রায় 50 কিলোমিটারের দূরত্ব।